একটা সম্পর্কে কোনটা বেশি ইম্পর্টেন্ট, ভালোবাসা, সেক্স নাকি ফ্রেন্ডশিপ? আর একটা সম্পর্কে থেকে যদি সেক্সুয়াল রিলেশন হয় তাহলে কি সম্পর্কের বন্ডিংটা স্ট্রং হয় নাকি ডিস্টেন্স আসতে থাকে একবার দুবার ইন্টিমেট হওয়ার পর? হ্যাঁ, আজকের ভিডিওতে থাকবে এই দুটো প্রশ্নের উত্তর। আজকের ভিডিওটা সো ইন্টারেস্টিং হতে চলেছে। আজকের ভিডিওর যে টপিকটা সেটা কিন্তু অনেকের প্রশ্ন। আমরা আজও কনফিউজড হয়ে যাই কি ভালোবাসলেই কি তার সাথে ফিজিক্যালি হতে হবে, ভালোবাসা কি এমনি হয় না? এই কনফিউশন কিন্তু চলে আসছে বহুদিন থেকে। তো আজকের ভিডিওটা আমি এই দুটো টপিক নিয়ে কথা বলবো। তো আজকের ভিডিওটা তোমাদের পুরোটা দেখতে হবে। যাদের মনে এই কনফিউশন আছে তাদের তো অবশ্যই দেখতে হবে, আর তারা বন্ধুদের মধ্যে প্লিজ শেয়ার করে দিও, যাতে তারাও কিন্তু যদি এই কনফিউশন তাদের মধ্যে থাকে তারা কিন্তু এই কনফিউশন থেকে বেরোতে পারে। প্লিজ চ্যানেলটাকে সাপোর্ট করো, আমি পাশে আছি তোমাদের সাথে। কয়েক বছর আগে যদি আমরা পিছিয়ে যাই, বেশ কয়েক বছর আগে, মানে আমাদের সময় যখন পিছিয়ে যাই, সেই সময় ভালোবাসা প্রকাশের অনুভূতি অন্যরকম ছিল। ভালোবাসা অপর দিক থেকে যে রিপ্লাই আসতো সেটারও অনুভূতি একটা অন্যরকম ছিল, ধরন আলাদা ছিল। এখন সময় পাল্টেছে, যুগ পাল্টাচ্ছে, মানুষের অনুভূতির ধরন পাল্টাচ্ছে। এখন সোশ্যাল মিডিয়ার যুগ। তখন বাড়ি গিয়ে মেসেজ করা বা রাজ্যে গিয়ে চ্যাটিং করা বা ফোন করে ঘন্টার পর ঘন্টা গল্প করা বা কোনো প্রাইভেট প্লেসে গিয়ে তার সাথে ক্লোজ হওয়ার এই কোনো ব্যাপার কিন্তু সেই সময় ছিল না। সেই সময় যে প্রেমগুলো ছিল সেগুলোর মধ্যে একটা মিষ্টতা ছিল। মানে সেই সময় ছিল কি তার স্কুল ছুটি হবে, আমি সেখানে গিয়ে দাঁড়িয়ে থাকবো, তাকে কিভাবে প্রপোজ করলে সে আমার ওপর ইমপ্রেস হবে, মানে চিঠি লিখবো, চিঠি লেখার ভেতরে যে ভাষাগুলো দেব সেই ভাষাগুলো তাকে কতটা এফেক্ট করবে, কোন কিরম ধরনের কথা বললে সে ইমপ্রেস হবে, বা চিঠিটাকে যদি একটুখানি ডিজাইন করে দেওয়া যায় তাহলে সে বেশি আমার প্রতি ইমপ্রেস হবে। গ্রিটিংস কার্ড, কীরকম ধরনের গ্রিটিংস কার্ড দিলে সে আরও ইমপ্রেস হবে আমার ওপর, এরকম বিভিন্ন ধরনের ভাবনা তখন সেই সময় চলতো। সেই সময় কিন্তু শরীর কেন্দ্রিক কোনো ভালোবাসা ছিল না, পুরোটাই ছিল মনের ব্যাপার। তা বলে কি কিছুই ছিল না? নিশ্চয়ই ছিল, অবশ্যই ছিল, সেটাতে পরে আসছি। তো সেই সময় প্রেমটা অনেক ক্ষেত্রে হয়তো অনেকে ভয়ে বলতে পারেনি, তার জন্য যাদের প্রেম আগে এগোয়নি, বা অনেকে বলেছে কিন্তু পারিবারিক চাপ বা সমাজের ভয় বা অন্য কোনো কারণে উপাস থেকে রিপ্লাইটা না এসছে, বা অনেকের অনেক সম্পর্ক পরিবারের কারণে শুরু হয়েও ভেঙে গেছে, তার জন্য হয়তো সে আজও আফসোস করে, বা অনেকে হয়তো মানে বলে উঠতেই পারেনি, মানে সেই সাহসটাই করতে পারেনি, মনের মধ্যে সেই ভালো লাগাটাকে লুকিয়ে রেখে দিয়েছে। আজ কোথাও গিয়ে হয়তো তার মনে হয় যে যদি বলে দিতাম তাহলে হয়তো ভালো হতো। এবার আসি, এখন অনেকটা যুগ পেরিয়ে গেছে, অনেকটা সময় পেরিয়ে গেছে, আমরা এখন অনেক ম্যাচিওর হয়ে গেছি। সেই সময় ভালোবাসা প্রকাশের একরকম অনুভূতি ছিল, আজ কিন্তু সম্পূর্ণ অন্য অনুভূতি। আজকের ভালোবাসা শুধু কিন্তু মন কেন্দ্রিক নয়, তার সাথে কিন্তু অবশ্যই শরীর কেন্দ্রিক। কেন শরীর কেন্দ্রিক হওয়াকে ভুল? একদমই ভুল নয়। আর হ্যাঁ, বন্ধুত্ব, আমি যাকে ভালোবাসি, আমি যাকে পছন্দ করি, আমি যাকে প্রপোজ করতে চলেছি, যতক্ষণ না তার সাথে আমার বন্ধুত্বটা স্ট্রং হবে, যতক্ষণ না আমি তার কাছে একটা ভালো বন্ধু হয়ে উঠতে পারবো, ততক্ষণ কিন্তু সেই সম্পর্কটা সেইভাবে এগোতে পারবে না যেভাবে আমি চাইছি। তো একটা সম্পর্ক শুরু করার আগে তার সাথে ভালো বন্ধুত্ব হওয়াটা ভীষণ দরকার। বন্ধুত্ব মানে যা মনে আছে বলে দাও, কারণ তুমি তাকে প্রপোজ করতে চলেছো, তুমি চাইছো তার সাথে বা আগের জীবনটা কাটাতে। তো তোমার মনে যা কনফিউশন আছে সেটা তার কাছে বলে দাও, তারটাও শুনে নাও, নিয়ে এগো। তো একটা সম্পর্কে বন্ধুত্ব থাকাটা কিন্তু ইম্পর্টেন্ট। বন্ধুত্ব ছাড়া কিন্তু কোনো সম্পর্ক, সেই যে বন্ডিংটা আমরা চাই, সেটা কখনো তৈরি হতে পারে না। হয়তো লাভ ম্যারেজ, সেখানে কোনো বন্ধুত্বই নেই। লাভ ম্যারেজ হওয়ার পরেও কিন্তু একে অপরের থেকে অনেকটা আলাদা থাকে, অনেকটা মনের ডিস্টেন্স। তো সেখানে সম্পর্কটা পরিণতি পেয়েও কিন্তু পায়নি। তো বন্ধুত্ব থাকাটা ম্যাটার করে। এবার আসি শরীর কেন্দ্রিক। অবশ্যই আমাদের যেমন আমি এর আগে বেশ অনেক আগে এরকম ভিডিও একটা বানিয়েছিলাম, তোমাদের ভালো রেসপন্সও পেয়েছি, সেখানে আজও পাই। তো সেখানেও আমি বলেছিলাম আমাদের যেমন খিদে পায়, আমাদের যেমন ঘুম পায়, আমাদের যেমন টয়লেট পায়, তেমনই আমাদের শরীরও কিছু চায়। কখন চায়? যখন তুমি একটা মানুষের সংস্পর্শে রয়েছো, যখন তুমি একটা মানুষের সাথে রিলেশনশিপে রয়েছো, সেখানে থাকার ফলে তোমাদের যে মনের আদান প্রদান হচ্ছে, তোমাদের যে মনের বন্ডিং তৈরি হচ্ছে, তোমরা যে মনের দিক থেকে কাছে আসছো, সেখান থেকেই কিন্তু শরীরও চাইছে কে একে অপরের কাছে আসতে। এটা কখনো ভুল নয়, এটা কোনো ট্যাবু নয়। এটা যারা বলে ভুল, তারা অনুভূতিটা বোঝে না। এটা কোনো ভুল জিনিস না। ভুল কোথায় জানো? ভুল সেখানে, যেখানে আমরা ভুল মানুষের সাথে এই সম্পর্কটা তৈরি করে ফেলি। কারণ শরীর একটা এমন জিনিস যেটা অন্য কারোর সাথে শেয়ার তখনই করা যায় যখন সেই মানুষটাকে আমি পুরোটা নিজের করে নিতে পারি, বা সেই মানুষটার প্রতি আমার সেই লেভেলের ট্রাস্ট আছে, যার সাথে শেয়ার করার জিনিস সেটা নয়। কিন্তু আজকালকার দিনে বেশিরভাগটাই শরীর কেন্দ্রিক। যাই হোক, সেখানে আমি আসছি না। তো সেখানে ভেবে চিনতে যখন তুমি পদক্ষেপ না নিচ্ছ, যখন তুমি আগেই তার প্রপোজালে রাজি হয়ে যাচ্ছ, গিয়ে তারপর তুমি যখন ধাক্কাটা খাচ্ছ, সেইটা ভুল। যদি তোমাদের মনের বন্ডিংটা স্ট্রং হয়ে যায়, যদি তোমাদের মন দুজনের এক হয়ে যায়, তোমরা অনেকটা কাছে চলে আসো মনের দিক থেকে, তারপর যখন তোমাদের শরীরটা কাছে আসছে, সেখানে কিন্তু কোনো ভুল নেই, বরং সেখানে বন্ডিং স্ট্রং হয়। এই যে কোয়েশ্চেনটা আছে যে ফিজিক্যালি হওয়ার পরে বা ইন্টিমেট হওয়ার পরে কি বন্ডিং স্ট্রং হয়? অবশ্যই হয়, যদি সেখানে ভালোবাসা থাকে, যদি সেখানে একে অপরের সাথে মনের মিল থাকে, তো ডেফিনেটলি বন্ডিং স্ট্রং হবেই। তো একটা সম্পর্কের ক্ষেত্রে ভালোবাসা যেমন ইম্পর্টেন্ট, বন্ধুত্ব যেমন ইম্পর্টেন্ট, সেক্স ও তেমন ইম্পর্টেন্ট, যদি সেই মানুষটা তোমার জন্য সঠিক হয়। তাই কোনো সম্পর্কে যাওয়ার আগে তৈরি করো যে এই জিনিসটা কি তার সাথে তোমার মেন্টাল যে বন্ডিং সেটা যাতে স্ট্রং হয়, আগে সেটা তৈরি করো। সেটা তৈরি করতে যদি 6 মাস লাগে, 1 বছর লাগে, 1.5 বছর লাগে, লাগুক, তুমি মানুষটাকে চিনবে, তুমি মানুষটাকে জানবে, তারপর তুমি এগোবে। 6 মাস, 1 বছর, 1.5 বছর পর যখন তুমি এই রিলেশনটাতে যাবে, তুমি সেই মানুষটাকে অনেকটা চিনে নিয়েছো, অনেকটা জেনে নিয়েছো, সেখানে কিন্তু তোমার ঠকার সম্ভাবনা খুব খুব কম। বাকিটা তো আমাদের লাকের উপর। হ্যাঁ, এবার বলতে পারো যে 6 মাস, 1 বছরের মধ্যে আমরা কি কোনোভাবেই কাছে? হ্যাঁ, নিশ্চয়ই আসতে পারো। একটা সম্পর্কে থেকে একে অপরকে হাগ করা, কিস করা বা একটু ক্লোজ হওয়া নর্মাল। কিন্তু তুমি যখন সেই মানুষটাকে তোমার সবটা দিচ্ছ, তো দেওয়ার আগে সেই মানুষটাকে তুমি যাচাই করে নেবে না যে সেই মানুষটা তোমার জন্য সুটেবল কিনা? তারপরে তো তুমিই বলবে সব ছেলেরা খারাপ, সব মেয়েরা খারাপ। নিজে যে ভুলটা করেছো সেটা তো দেখবে না। তো আজকের ভিডিওতে আমার এটাই বলার ছিল, যে প্রশ্ন ছিল যারা করেছিল বা যে করেছিল আমাকে, যে একটা রিলেশনশিপে 3টে জিনিসে ভীষণভাবে ইম্পর্টেন্ট, মন, শরীর, বন্ধুত্ব। এই 3টে জিনিসই ভীষণভাবে ইম্পর্টেন্ট, এবং 3টে জিনিস যদি সেম লেভেলে থাকে একটা সম্পর্কের মধ্যে, তাদের যে বন্ডিং কেউ ভাঙতে পারে না, তাদের সম্পর্ক কিন্তু একটা সেই লেভেলের সম্পর্ক হয়। আর যদি সঠিক মানুষের সাথে তুমি ইন্টিমেট হও, সঠিক মানুষের যদি তুমি কাছে আসো, সেখানে তোমাদের বন্ডিং কিন্তু খুব স্ট্রং হবে। আর অপর দিকের মানুষকে তুমি যদি যাচাই না করে তার সাথে রিলেশনশিপে যাও, ইন্টিমেট হও, সেখানে বন্ডিং তো স্ট্রং হবেই না, সেখানে কিন্তু সেই মানুষটা তোমাকে ঠকিয়ে যাবে। তো এখানে ইম্পর্টেন্ট তুমি মানুষটা কি চুজ করছো, মানুষটাকে কীভাবে চিনছো, মানুষটাকে কীভাবে জানছো, এই সব জিনিসগুলো ঠিকঠাক যদি থাকে, তো সেক্স কোনো ভুল জিনিস নয়। আজকের ভিডিও এই অবধি রইল। কেমন লাগলো অবশ্যই জানিও, তোমাদের মতামত, তোমাদের প্রশ্ন সব কিছু জানিও, তোমাদের মনের কথা জানিও। আমি তোমাদের পাশে থাকার চেষ্টা করি, চেষ্টা করব। ভালো থেকো, সুস্থ থেকো।